অ্যাস্ট্রো সিরিজে আপনাদেরকে স্বাগত। আসুন জেনে নিই 8 সেপ্টেম্বর 2019 12 রাশির রাশিফল। তার আগে বন্ধুগণ একটা কথা বলছি, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন রাশিফল জানার জন্যে, এবং তার সঙ্গে সঙ্গে বেল বটনে ক্লিক করুন প্রতিদিন রাশিফলের ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির আজকের দিনটি একটু খারাপ যেতে পারে, অর্থাৎ আপনার সঙ্গে কারোর বাদ বিবাদ হতে পারে এবং পারিবারিক দিক থেকেও আপনার একটু অশান্তি হতে পারে, বাড়িতে কলহের সৃষ্টি হতে পারে, তার সঙ্গে সঙ্গে বন্ধুবর্গের সহিত আপনার মতানৈক্যের সৃষ্টি হতে পারে, এবং এই মতানৈক্য এবং কলহের জন্য আপনার অনেক কিছু অনিষ্ট হতে পারে। আপনার মাথা কাজ না করে ক্রোধে ক্রোধান্বিত হয়ে আপনি অনেক কিছু খারাপ করে বসে ফেলতে পারেন, তাই আজকে আপনি একটু সাবধানতা অবলম্বন করা উচিত, অর্থাৎ আপনার মাথাকে ঠান্ডা রাখুন এবং কলহ বাদ বিবাদ থেকে আপনি নিজেকে একটু সরিয়ে রাখুন, এতে আপনার ভালো হবে, আপনার উন্নতিও হবে। বৃষ রাশি। বৃষ রাশির আজকের দিন অনেক শুভ বলা চলে। আজকে আপনার চারিদিক থেকে কোনো ভালো সংবাদ আপনার কাছে চলে আসবে, তার সঙ্গে সঙ্গে সন্তানের দিক থেকে অনেক শুভ রয়েছে, সন্তানরা আপনার মন মতো আশা লাভ করবে, এবং যারা ব্যবসায়িক রয়েছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও আপনার অনেক শুভ, ব্যবসায়ে লাভের যোগাযোগ রয়েছে। চাকুরিজীবী যারা রয়েছে তারা সহকর্মীদের সঙ্গে আজ আপনার মিলমিশাপ থাকবে, এবং তার সঙ্গে পারিবারিক যা সম্পর্ক রয়েছে পারিবারিক সম্পর্ক সুমধুর হয়ে উঠবে। মিথুন রাশি। মিথুন রাশি আজ একটু মাঝামাঝির মধ্যে যাবে, আপনার অন্যদিকে লাভ রয়েছে, আর্থিক উন্নতি রয়েছে, যদিও আপনি আজকে হয়তো কোনো কারণে শারীরিক পীড়ায় ভুগতে পারেন, শরীরে কোনো জায়গায় আপনি কষ্ট পেতে পারেন, এবং পুরানো যদি কোনো রোগ ছিল সেই রোগ নিয়ে আজ আপনার দুশ্চিন্তা মাথায় বাসা করে বসবে, এবং যার দরুন আপনার অনেক কাজ খারাপ হতে পারে, অর্থাৎ দুশ্চিন্তা আপনার মাথায় বাসা করে বসার ফলে আপনি কোনো ভালো চিন্তা করার জন্য আপনি নিজেকে সক্ষম করতে পারবেন না। কিন্তু অন্যদিকে আজ আপনার আর্থিক দিক অনেক শুভ, আর্থিক দুর্বল নয়, এবং ব্যবসা বাণিজ্য যদি করে থাকেন তাহলে ব্যবসা বাণিজ্য আপনার অনেক ভালো থাকবে। কর্কট রাশি। কর্কট রাশির আজকে দিন বিশেষ ভালো নয়, অর্থাৎ আপনার পারিবারিক দিক খুব শান্তিসম্পন্ন যাবে, যদিও আপনার আর্থিক উন্নতি আজে বাধা রয়েছে, আপনার আয়ের তুলনায় আজ ব্যয় বেশি হবে, যে কারণে ব্যয় হবে সেই টাকা পয়সা যে কারণে আপনি ব্যয় করবেন খরচা করবেন সেটি কোনো কাজে লাগবে না, অর্থাৎ অকারণে আপনার আজ পকেট কিছু হালকা হতে পারে। সিংহ রাশি। সিংহ রাশি আজকে আপনার মান অপমানে আপনি সারাদিন পার করতে হতে পারে, অর্থাৎ কোনো কারণে আপনি নিজেকে অপমানিত বোধ করবেন, এবং সেই অপমান আপনার খুব কাছের আত্মীয়র দিক থেকেও হতে পারে, তাই আজ বিভিন্ন বাদ বিবাদে নিজেকে জড়াবেন না এবং কোনো ঝুট ঝামেলায় নিজেকে জড়াবেন না, এটি আপনার উন্নতি এবং আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। কন্যারাশি। কন্যারাশির আজকের দিনটি অনেক ভালো, আজ আপনার জয়ের দিন, আপনি উন্নতি করবেন, আপনি আপনার আশা অনুযায়ী ফল লাভ করবেন, আজ আপনি যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে আপনার আজ জয় হবে, আপনার যা চিন্তা সেই চিন্তা আজ সার্থক হবে, তার সঙ্গে সঙ্গে নতুন নতুন চিন্তা করবেন আপনি, এবং নতুন নতুন চিন্তা নিজেকে এগিয়ে যেতে পারবেন, এবং আপনার যে মনোভাব রয়েছে সেই মনোভাব অনেক শান্তিপূর্ণ হয়ে উঠবে। তুলা রাশি। তুলা রাশি আজ আপনি একটু কিন্তু পরন্তুর মধ্যে থাকবে, হয়তো এমন কোনো কাজ ছিল যে কাজটি আপনার করতে হয় কি করতে হয় না সে নিয়ে আজ আপনি অনেক কিছু ভাববেন, আপনি নির্ণয় নিতে পারবেন না আজ আপনি কি করবেন এবং কি করবেন না, এতে আপনার কোনো সমস্যা নেই, আপনার নির্ণয় নেওয়া না নেওয়াতেও আজ কোনো যায় আসে না, আপনার দিন অন্য দিনের মতনই আজ সামান্য হয়ে উঠবে এবং সামান্য যাবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আজকের দিন অনেক ভালো বলা চলে, আপনার আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে, হঠাৎ করে কোথাও থেকে আপনি আজ অর্থপ্রাপ্তি আপনার হবে, আপনি টাকা পয়সা পাবে, যদি পুরনো কোনো ধার ছিল আপনি সেই ধার আপনি আজ পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আজ নতুন কোনো কিছু করার সুযোগ পাবেন এবং নিজেকে স্থির করে বসবেন, এতে আপনার আগামী দিনগুলি অনেক সুন্দর হয়ে উঠবে। ধনুরাশি। ধনুরাশি
আজ আপনার দিন বিশেষ ভালো যাবে না। আপনি হয়তো যে কোনো প্রকারে কোনো সংঘাতে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন, তাই আজ যে কোনো সংঘাত বাদ বিবাদ থেকে নিজেকে মুক্ত করে রাখুন এবং কোথায়ও অকারণে নিজেকে জড়াবেন না, এবং না জানানোটাই আপনার জন্য অনেক শুভ। অন্যদিকে আজ পরিবারের সঙ্গে আপনার সুখ শান্তি বজায় থাকবে, সন্তানদের দিক থেকে আজ আপনার সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজ আপনার সাধারণ যাবে, এবং যারা চাকরিজীবী রয়েছে ওনাদেরও আজ যারা সহযোগিতা রয়েছে সেই সহযোগিতা অন্যের থেকে পূর্বের তুলনায় অনেক ভালো হিসাবে পাবে। মকর রাশি আজ দিনটি অনেক আনন্দের মধ্যে যাবে। আজ সকাল থেকে আপনার মন অনেক আনন্দে এবং উৎফুল্লিত হয়ে উঠবে। না করা কিছু কাজ আজ আপনার হয়ে উঠবে, এবং না ভাবা কিছু কাজ আজ আপনার হয়ে উঠবে। যে কাজগুলির দ্বারা আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, এতে আপনার মন মেজাজ অনেক ভালো থাকবে, এবং পরিবার সন্তানের দিক থেকেও ভারী পড়তে পারে, তাই আপনি সাবধানতা অবলম্বন করুন। তাছাড়াও আজ পথে ঘাটে চলতে গেলে আপনার সাবধানতা অবলম্বন করা যথেষ্ট দরকার। এর সঙ্গে ব্যবসা বাণিজ্য আপনার সাধারণ হয়ে থাকবে, এবং পারিবারিক দিকেও আপনার অনেক সুখের অনেক দিন পর ভালো হবে। আজ আপনার মনের শান্তি হবে, আজ আপনার মন ভালো থাকবে, আজ আপনার অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে, আপনার অর্থের আগমন ঘটবে, এবং না ভাবা কিছু কাজও আপনার হবে। তার সঙ্গে সঙ্গে পুরানো কোনো কাজ যে অনেকদিন যাবৎ হচ্ছে না সেই কাজও আজ সম্পূর্ণ হয়ে উঠবে। প্রতিদিন রাশিফল জানার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তার সঙ্গে পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করুন প্রতিদিনের রাশিফল সর্বপ্রথম দেখার জন্য।